وعليكم السلام ورحمه الله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا يعلم من في السماوات والعرض والعرض الغيب الا الله ও মজা ইনা খর মিসমিল্লা হিরোহমান রহিম কুল আইন নামা আনাবা শহরুম মিস লুকুম আমার সম্মানিত প্রাণপিয় ভাই প্রশ্ন করেছেন যে কোন ব্যক্তি যদি বিশ্বাস করে নবী সাল্লাহ আইলাইহিওয়াসাল্লাম মানুষ নন বরং তিনি আল্লাহর নূর নজবিল্লাহ হিম সে নবী সাল্লাহ সাল্লামের কাছে আশ্রয় প্রার্থনা করে এই বিশ্বাস যে তিনি কল্যাণ অকল্যাণের মালিক তার হুকুম কি মা খুব সুন্দর প্রশ্ন করেছেন এ ধরনের লোকের পিছনে সলাত আদায় করা যায় হবে না হবে না খুব সুন্দর প্রশ্ন করেছেন জাজা কুমুল্লাহ হায়রা নোহানাল জেজা দেখেন ভাই যে ব্যক্তি বিশ্বাস করে বা এই মর্মে বিশ্বাস করবে যে আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বা আল্লাহর জাতি নূর মানুষ নন তিনি গায়েবের খবর জানেন সে আল্লাহ এবং রসুলের সাথে কুফরি করল পরিষ্কার কথা কোন ব্যক্তি যদি এই বিশ্বাস করে ফেললো যে আল্লাহর নূর বা আল্লাহর জাতি নূর নিল্লাহ সে মানুষ নান সে গাইবের খবর জানেন এই কথার উপর যদি কোনো ব্যক্তি বিশ্বাস করেও নাই তাহলে পারে সে যেন সে আল্লাহ তার রসুলের দুশ্মন বলা যেতে পারে সে কখনোই বন্ধু নয় বন্ধু হতে পারে না কেননা তার কথাও আল্লাহ মানে রসুল সাল আল্লামকে মৃত্যু প্রতিপন্ন করে ফেললো আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে মিথ্যা প্রতিপন্ন করল সে কাফের কেননা আল্লাহ রহাব্লাহ আলামিন পরিষ্কার ঘোষণা করেছেন সুরাতুল কাফ আয়ত নম্বর একশো আল্লাহ রাব্লাহ আলামিন বলছেন সে উক্ত আয়াতে অর্থাৎ সুরাহ কাফের একশো দশ নম্বর এয়াতে উল ইনানা আয়না মিত্লুকুম নবী তুমি বলো উল হে নবী তুমি বলো আমি তোমাদের মতোই একজন মানুষ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামাল আয়াত নম্বর পঁয়ষট্টি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাহু আলামা মান ফিস সামা ওয়াতি আসমান এবং জমিনে আল্লাহ ব্যতীত কোন গায়বের খবর জানেন না কেউ কোন রকমের গায়বের খবর জানেন না এই মর্মে আরো আয়াত পাওয়া যায় বহু আয়াত রয়েছে সুরা আনাম পঞ্চাশ নম্বর আয়াত সুরা আরফ একশো অষ্টআশি নম্বর আয়াত এই মর্মে অনেক সুরা আরফের একশো অষ্টআশি নম্বর আয়াত এবং সুরা গাফের সাইট নম্বর আয়াত তাছাড়াও সুরা জিন আয়াত নম্বর একুশ এবং বাইশ এবং আদিশের মধ্যেও অনেকভাবে এভাবে রয়েছে যেমন কিতাবুল ওয়াসায়া সাহেব খালির মধ্যে এসেছে যে লা উগনি আনকুম মিন আল্লাহ শাইয়া আমি তোমাদেরকে আল্লাহর পাকরাও থেকে রক্ষা করতে পারবো না আল্লাহর রসুল নিজেই বলেছেন নবী সাল্লাম তার বংশধর তার কন্যা ফাতেমা ও ফুফু সাফিয়াকে কথাই বলেছিলেন যে ব্যক্তি তাকে নূর তৈরি বলে বিশ্বাস করে তাকে ইমাম নিয়োগ করা এবং তার পিছনে সলাৎ আদায় করা বৈধ নয় কোনো অবস্থাতেই নয় তাই সুপ্রিয় ভাই

আমি এমনই বলি না যে আমি ফেরেশতা আমি তো শুধু ওহির অনুসরণ করি যা আমার কাছে আসে হাজরাতে জিবরুল্লামিন রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে এসে মানে ওহির বাত্রা যেটা দিতেন যে হ্যাঁ এটা করো এটা হবে এটা হয়েছে সেটাই আমি জানতাম যেমন সাহাবে কাহাফ জুলকার নায়েন সব ঘটনাগুলি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে মানে হাজরাতে আহ মুসা আলাইসাল্লামের কাছে তারপরে আপনার ঘটনা তারপরে জুলকান তারপরে আসাহাবে কাফ এ সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদী করেছিলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম অপেক্ষা করেছিলেন শুধুমাত্র একদিন ইনশাল্লাহ বলেননি তার কারণে বেশ কিছুদিন ওই বন্ধ হয়ে যায় তো যাই হোক এই সমস্ত মর্মে তারপরে হাজিরাতে আইস রাজিয়াল্লাহ তালা নাহার ইফকা আয়েসা যেটা ঘটনা পরিণত মানে কেসা ভালো কেসা নামে পরিণত হয়ে আছে সেটা থেকে প্রমাণিত হয় যে রসুল্লাহ সাল্লাম গায়েব জানতেন না গায়েব যদি জানতেন অত ভালোবাসা অত প্রিয়া স্ত্রী তাকে আল্লাহ রসুল সাল্লাম কেন দূরে রাখতেন কেন একমাস তার সাথে দেখা সাক্ষাৎ তার সাথে ভালো করে কথা বলেননি কেন তাকে বলেছেন যে কে জানি কেন হাজরাতে আলী রাজ্লাহ তালা নহ মানে সঙ্গে কথাবার্তা বন্ধ হয়েছিল সমস্ত আদি দিক দিয়ে কোরআন এবং হাদিসের প্রেক্ষাপটে এটাই প্রমাণিত হয় যেমন মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ইনামা আনা আমি তোমাদের মতো একজন মানুষ তোমরা যেমন ভুলে যাও আমিও তেমনি ভুলে যাই আমি ভুল করলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও

আমাকে ডাকো আমি সারা দেব যারা আমার এবারতে অহংকার করে তারা সত্তরে জাহান নামে প্রবেশ করবে অপমানিত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় 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 আল্লাহ রোলা আমিন আরো বলেন সোরাজ জিনের একুশে এবং বাইশ নম্বর আয়াত কুল আইনী লা আম লিকুল এখন আহ ইউ জি র আনি আহ র আনি মিন আহাদ আল্লাহ বলছেন যে আমি তোমাদের ক্ষতি সাধন করার ও সুপথে আনয়ন করার মালিক নয় বলুন আল্লাহ কেবল আহ মাল্লাহ কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোনো আশ্রয়স্থল পাব না নবী সাল্লা সাল্লাম নিকট আত্মীয়দের কাছেও এই কথাই বলেছেন তো সমস্ত আদি দিক দিয়ে প্রমাণিত হয় যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নূরের তৈরি নয় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম গায়েব জানতেন না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে যে গায়েব জানে ভাবে যে ভাবে যে নূরের তৈরি তার পেছনে সল্লাত আদায় করাটাও ঠিক হবে না আশা করি বুঝতে পেরেছি জাকুমুল্লাহ খায়রান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু